একটা সুন্দর জিনিস তোমাদের সঙ্গে আমি আজকে শেয়ার করব। দেখো এই গাছটা নিশ্চয়ই তোমরা দেখে চিনতে পারছো, এটা কি গাছ বলো তো? অনেকেই জানো লজ্জাবতী গাছ, কিন্তু এত হা হচ্ছে, পাতাগুলো কিন্তু মুড়ে যাচ্ছে না। এটা কি হয় বলো তো? হাত লাগালেই, টাচ করলেই পাতাগুলো কেমন মুড়ে যায়, দেখেছো? পড়ে গেল পাতাটা। তো আরও একটা সুন্দর জিনিস দেখো, এই দেখো কত সুন্দর একটা ফুল হয়েছে দেখো, তার সঙ্গে কিন্তু আরও কুড়িও আছে, এই দেখো দেখছো এই কুড়িগুলো আছে। তো এই প্রথম আমি দেখছি, হঠাৎ আমি ছাদে এসে জামা মেলছিলাম, তখনই দেখছি যে ফুলটা খুব সুন্দর হয়ে ফুটে আছে। তো তোমাদের সঙ্গে তো শেয়ার করতেই হবে। দেখো কত সুন্দর ফুল, এত ভালো লাগছে না দেখে? ক্যামেরাতে কালারটা কেমন আসছে বুঝতে পারছি না, কালারটা কিন্তু খুব সুন্দর, একদম হালকা পিঙ্কের পিঙ্ক, একদম হালকা পিঙ্ক, তার সঙ্গে সবুজ গাছটা। আর এইখানে দেখো কত তুলসী গাছ হয়েছে, দেখো ছোটো ছোটো তুলসী গাছ, দেখছো ছোটো ছোটো তুলসী গাছ হয়েছে। বৃষ্টির জল, তারপরে হাজবেন্ড জল দেয় প্রতিদিন, তো সেই সব জল দিয়ে দেখো সুন্দর একটা সুন্দর তুলসী গাছগুলো বেরিয়ে গেছে। আর গাছটা দেখছো কত সুন্দর, আর একটু হাত দিই, এই দেখো পাতাটা মুড়ে গেল, পাতাটা মুড়ে গেল, কত সুন্দর দেখেছে ফুলটা, তো দারুণ, কত সুন্দর লাগছে। আর এখানেও দেখো কত তুলসী গাছ হয়েছে, দেখছো ছোট্ট ছোট্ট তুলসী গাছগুলো, এত সুন্দর লাগছে না, খুব সুন্দর লাগছে। তাহলে আজকে ডিনারে দেখো আমাদের কি রান্না হয়েছে, দেখছো এক হাঁড়ি লুচি, কিন্তু কে খাবে, ঋষভ, আমি, হাজবেন্ড। তো চলো দেখছো এক হাঁড়ি লুচি বানিয়ে নিয়েছি, তো ঠান্ডা হয়ে যাচ্ছে, কিন্তু তার সঙ্গে কি আছে বলো তো, পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে একদম ঝাল ঝাল করে আলু চচ্চড়ি। তো কেমন লাগবে বুঝতেই পারছো, দারুণ লাগবে, জাস্ট জমে যাবে। তো অনেক দিন পরেই লুচি খাওয়া হচ্ছে, হবে, এখনও খাওয়া হয়নি। তো বর আর ছেলের আবদারে আজকে হয়েছে লুচি, তো সঙ্গে আলুর দমের আবদার ছিল, সেটা আমি করিনি, কারণ দুপুরে রিচ করেছিলাম ডিমের ঝোল, তো তার জন্য বলেছি যে আদা রসুন দিয়ে আর কোনো আলুর দম হবে না, পাঁচফোড়ন দিয়ে আলু চচ্চড়ি হবে। তো তার জন্য করে নিয়েছি গরম গরম লুচি, তার সঙ্গে পাঁচফোড়ন দিয়ে আলু চচ্চড়ি। তো এই হলো আমাদের আজকে ডিনার, তো আলু চচ্চড়িটার সঙ্গে দেখিয়ে দিচ্ছি। আর এই হলো দেখছো একদম আলু চচ্চড়ি কত সুন্দর হয়েছে, শুকনো লঙ্কা দিয়েছি, বলেছে